ঈদযাত্রা যেন স্বস্তির হয় সেদিকে সজাগ থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা মেনে গাড়ি চালাতে চালক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। দুপুরে বিআরটিএ ভবনে এক বৈঠকে তিনি বলেন, ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে কোনো ভারী যানবাহন চলতে পারবে না, অতিরিক্ত ভাড়া আদায় এবং বাসের ছাদে যাত্রী বহন করা যাবে না। এছাড়া যাত্রী সেবায় ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন যান ব্যবহার করা যাবে না বলেও জানান মন্ত্রী। মালিকদের কাছে আমি অনুরোধ করব যেন তাদের গাড়িগুলো আন্তঃজেলায় যাতায়াতের রাস্তাগুলোতে নিয়মকানুন মেনে চলতে পারে, সে ব্যাপারে আপনারা একটু আগেভাগেই কাউন্সিলিং করার ব্যবস্থা করুন।